আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মিনাস রান্নাঘর। আজকে আমি অসাধারণ একটি নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। এর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আটার মধ্যে সামান্য 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। সামান্য একটু দুধ দিয়ে ভালো মতো আটাটি গুলিয়ে নেব। অল্প অল্প দুধ দিয়ে গুলিয়ে নেব এবং অবশিষ্ট দুধটা আবার দিয়ে ভালো মতো আটাটা গুলিয়ে নেব। দেখতে পাচ্ছেন আটাটা ঠিক এমন ঘনত্বের হবে। এবার একটি প্যানের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এখানে 1 টার মতো রসুন কুচি এবং সামান্য একটু আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি এবং রসুন কুচি ভালো মতো ভেজে নেবে। তারপর এখানে আমি মাংস দিয়ে দিলাম। এখানে আমি মুরগির মাংস ব্যবহার করেছি। মুরগির মাংসগুলো ভালো মতো ভেজে নেব। তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিও ভালো মতো ভেজে নিয়ে নেব। তারপর এখানে সবজি দিয়ে দেব। এখানে আমি গাজর কুচি এবং ক্যাপসিকাম এবং মটরশুঁটি ব্যবহার করেছি। এই সবজিগুলো দেখতে অনেক কালারফুল এবং খাবারের সাথে দিলেও অনেক খুবই সুন্দর দেখা যায়। সবজিগুলো ভালো মতো ভেজে নেব। সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর এর মধ্যে 1 চামচের মতন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ভালো মতো একটু ভেজে নেব। তারপর এর মধ্যে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি 1 চামচ সয়া সস দিয়ে দিলাম এবং 1 চামচের মতো সস দিয়ে দিলাম, টমেটো সস। তারপর এটা ভালো মতো ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভালো মতো ভেজে নিলেই মাংস সহ সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং এটা পারফেক্ট একটা স্বাদ আসবে। তারপর এটা নামিয়ে নেব। এবার একটি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব এবং এর মধ্যে আগে থেকে গুলিয়ে রাখা আটা এবং দুধ দিয়ে মিশ্রণটি চামচ দিয়ে ঢেলে দেব এবং ভালো মতো ছড়িয়ে দেব। 1 মিনিটের মতো ভালো মতো হয়ে গেলে এটা নামিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য আবার একটি দেখিয়ে দিচ্ছি। আর এটা বানাতে কিন্তু খুবই সহজ এবং এটা রুটি বানানোর ক্ষেত্রে ব্যবহার করা যায়। চামচ দিয়ে ভালো মতো চাপ দিয়ে ভালো মতো ছড়িয়ে দিলে এটা ভালো মতো হয়ে যায়। এবার একটি কাপের মধ্যে আমি এখানে 1 চামচ আটা ব্যবহার করেছি এবং এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো মতো এটা গুলিয়ে নেব। তারপর আগে থেকে বানিয়ে রাখা রুটির মধ্যে আগে থেকে ভালো মতো ভেজে রাখা মাংস এবং সবজির কিমাটা ভালো মতো এখানে দিয়ে দেব। তারপর এর মধ্যে সামান্য একটু চিজ ব্যবহার করেছে, এতে স্বাদটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। এবং আটা গুলিয়ে রাখা এটা দিয়ে দিলাম যাতে এটা না খুলে যায় এবং ভালো মতো লেগে থাকে। তারপর দেখতে পাচ্ছেন যেভাবে দুই সাইড দিয়ে ভালো মতো একটু নিয়ে তারপর পিছন সাইড দিয়ে ভালো মতো বলতে দিয়ে দিব, আমি যেভাবে করছি ঠিক এভাবেই এটা বানাতে হবে। এভাবেই সুন্দর একটি রোলার শেপ হয়ে যায়। তারপর এখানে আমি আরেকটা রুটির মধ্যে ঠিক আগের প্রসেসে এখানে সবজির কিমাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে সামান্য একটু চিজ দিয়ে সাইডে আটার গুলিয়ে রাখা মিশ্রণটি ভালো মতো দিয়ে আগে সিস্টেমে ভালো মতো রুটিটা বানিয়ে নেব। দুই সাইডে একটু নিয়ে তারপর সামনের সাইড দিয়ে বোল্টেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি রোলার স্ন্যাক্স। এটা বানাতে খুবই সহজ এবং এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তারপর এখানে একটি প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্যবহার করেছি, আর এখানে কিন্তু ডুবন্ত তেল ব্যবহার করিনি। অল্প সামান্য একটু তেল দিয়ে ভালো মতো ভেজে নিলেই এটা খেতে খুবই অসাধারণ লাগে। তারপর এর মধ্যে বানিয়ে রাখা রোলগুলো দিয়ে দিলাম। সামান্য একটু এক সাইড হয়ে গেলে তারপর অপর সাইড উল্টে দেব।
এই রেসিপিটা তৈরি করতে খুবই সহজ। আপনারা বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তা সহ যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই অল্প সময় এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। 3 থেকে 4 মিনিট ভালো মতো ভেজে নিলেই, তারপর এটা নামিয়ে নিলেই পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়ে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।